অনেক নাটকীয়তার পর অবশেষে ত্রিদেশীয় সিরিজে সাকিব আল হাসানের নেতৃত্বে রোববার মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরেছে 8 উইকেটে, যাকে বলা যায় লজ্জাজনক হার। ব্যাট বল কোন দিক দিয়েই সুবিধা করতে পারেননি সাকিব। শুধু তিনিই নন, দলের সবার পারফরমেন্সই ছিল বাজে। ম্যাচে হারার পর সাকিব বললেন, ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে, তবে দলের বোলিং ফিল্ডিং নাকি ভালো ছিল, যা ইতিবাচক। অবশ্য পরপর 2 ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে, স্বীকার করেছেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক জানান, তিনি ভেবেছিলেন তাদের স্পিনাররা এই ব্যবহৃত উইকেটে ভালো বোলিং করবে, নিজেদের শুরুটাও ভালো ছিল, পরও শর্ট খেলারও চেষ্টা করেছিল সাকিবরা। মাঝামাঝিতে 2টি উইকেট হারিয়ে মোমেন্টাম আর ফিরে পায়নি তারা। উপরের দিকের 4 জনের মধ্যে 2 জনই 15 থেকে 16 ওভার পর্যন্ত খেলেছে, চেষ্টা চালিয়ে যাবার কথা বলেন এই অধিনায়ক। আগামীর খেলাগুলো ভালো কিছু উপহার দিতে চায় সাকিব। সাকিব সাধারণত টপ অর্ডারে ব্যাট করলেও রোববার নেমেছিলেন 7 নম্বরে। নিচে নামার কারণ নিয়ে তিনি বলেন, ওপরের দিকে ব্যাটিং এ নামতে পারতাম, কিন্তু যেহেতু 2 স্পিনার বোলিং করেছিল তাই লেফট রাইট কম্বিনেশনের কথা ভেবেছি। 2টি ম্যাচেই নিজেদের বোলাররা ভালো করেছে এবং ফিল্ডিং ও ভালো ছিল, এমন ইতিবাচক দিক তো আছেই, ব্যাটিং নিয়ে আরো কাজ করতে হবে। ম্যাচ হারতে থাকলে এনার্জি লেভেল উঁচুতে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়, সামনে বিশ্বকাপ আছে তাই মোমেন্টাম তৈরি করতে চাই। উল্লেখ্য, ত্রিদেশীয় টি-20 সিরিজে পাকিস্তানের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ। 2 ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ার মতো ছিল। টি-20 মতো আক্রমণাত্মক ব্যাটিংই করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ব্যাটিং এ আরো উন্নতি প্রয়োজন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে 168 রানের টার্গেটে 101 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে ছিটকে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের কোন ব্যাটারই দ্রুত রান তুলতে পারা বা বড় ইনিংস খেলতে পারেননি। তারপরেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকের ইয়াসির আলীর 21 বলে অপরাজিত 42 রানে বড় হারের লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। এই ম্যাচে প্রথমে ব্যাট করেও চাপ নিতে পারেনি তারা। 110 রানে 7 উইকেট নেয় টাইগারদের। এবার শেষ দিকে নুরুল হাসান সোহানের 12 বলে 25 রানের কল্যাণে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। পুরো ইনিংসে সব মিলিয়ে 10টি 4 ও 2টি ছক্কা ছিল। 2টি ছক্কা মারেন সোহান, আর সর্বমোট 50টি ডট বল ছিল বাংলাদেশের ইনিংসে। নিউজিল্যান্ডের কাছে হারের পর ব্যাটিং এ আরো উন্নতি চান অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে সাকিব বলেন, ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। টপ অর্ডারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা সাকিবের। তিনি বলেন, এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে, আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি আমরা। আমাদের উপরের 3 ব্যাটারকে পারফর্ম করতে হবে এবং 15 থেকে 16 ওভার পর্যন্ত ব্যাট করতে হবে। এই ম্যাচে 7 নম্বরে ব্যাট হাতে নামেন অধিনায়ক সাকিব। টি-20 ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার 7 নম্বরে তিনি। আগে 2বারে 14 রান করেছেন সাকিব, এবারও 7 নম্বরে নেমে বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। অন্যান্যদের মতো ব্যর্থতার কাতারে থেকে 16 বলে 16 রান করেন তিনি। টানা 2 ম্যাচ হেরে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ জয়, আত্মবিশ্বাসী থাকা কঠিন বলে মনে করেন সাকিব। আগামী 2 ম্যাচে খেলা কঠিন হবে বলেও মনে করেন তিনি। সাকিব বলেন, যখন আপনি 2 ম্যাচ হেরে যাবেন চাঙ্গা থাকা কঠিন, কিন্তু বিশ্বকাপ সামনে, 2 ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।